ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল বাটনটি আসবে সেটাতে ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করছেন তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। অনেকে কমেন্টসের মাধ্যমে জানায় যে তারা অনেক দিন থেকে আমার সাথে আছে, বাই আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আজকে আপনারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন বলেই কিন্তু আজকে মেহেদি 360 ইউটিউব চ্যানেলটি এত দূর। আর আমি আরেকটি কথা বলে রাখি, আমার যদি 10K সাবস্ক্রাইবার ফুলফিল হয় আমি কিছু চ্যানেলকে প্রমোট করব। যেদিন আমার 10K সাবস্ক্রাইবার ফুলফিল হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ লিস্টে সব ধরনের আছে, আপনার ওয়্যারলেস ডিসপ্লে মিরাকাস্ট সহ অ্যান্ড্রয়েড প্লাস অ্যাপড্রয়েড সব কিছু আছে। আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে যে ফ্যাসিলিটিগুলো থাকার দরকার আছে আমার মনে হয় সবগুলোই আছে। আর এটি হলো কার্ভ টিভি, কার্ভ 50 ইঞ্চি টিভি, এবং এটির যে মূল্য সেটি হলো 41,000 টাকা। আপনারা হটলাইনে কথা বলতে পারবেন, হটলাইনে কথা বলে আপনারা অ্যাড্রেসটি কনফার্ম হতে পারবেন, যদিও আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রতিনিয়ত অ্যাড্রেস প্লাস প্রাইস দিয়ে থাকি। কমেন্টস বক্সের প্রথমে কিন্তু পিন করে দেওয়া থাকে প্রাইসটি। আর আমি প্রথমে চেষ্টা করছি যে আপনাদেরকে ইউটিউব থেকে ভিডিও দেখাতে, কারণ যারা অত্যন্ত বেশি প্রাইস দিয়ে টিভিগুলো কিনে তাদের শুধুমাত্র টিভি দেখা মেইন উদ্দেশ্য থাকে না, তারা চেষ্টা করে যে আসলে টিভির পাশাপাশি অনেক সময় টিভিতে পছন্দ মতো কোনো প্রোগ্রাম না হলে তারা ইউটিউব প্লাস ইন্টারনেট ঘাটাঘাটি করার চেষ্টা করে, সেজন্য এত টাকা কস্টিং করে তারা এই টিভিগুলো কিনেন। আমি তাদেরকে বলছি দেখেন ভাই, আমরা কিন্তু স্মুথলি চালাচ্ছি, আমরা কিন্তু যেটা রিয়েল সেটাই আপনাকে বলছি, আমরা আপনাকে এই বিন্দুমাত্র কোনো বিষয়ে বেশি বলছি না, কারণ টিভিগুলো সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা নিয়ে আমাদের শোরুমে আসেন, আমরা এই বিষয়টি কামনা করি। আর এই 50 ইঞ্চি কার্ভ টিভিটি যখন আপনি ইউটিউবে চালাবেন তখন 720 পিক্সেল রেজুলেশন সাপোর্ট করবে। অনেকে প্রশ্ন করেছেন ভাই কেন এমন করে, ভাই আপনাদের বলছি আপনারা যখন আপনার ফোন দিয়ে ইউটিউব দেখেন দেখবেন 720 পিক্সেল হাইয়েস্ট সাপোর্ট করে। আমি এক্সেপশনাল যেগুলো অনেক বেশি দামের ফোন তাদের কথা বাদ দিয়ে বললাম, এখন এই ভার্সনটাই তো টিভিতে দেওয়া হয়েছে। আপনার টিভিতে তো আপনার অনেক বেশি আপডেট প্রযুক্তি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেওয়া থাকবে না, কারণ টিভিতে তাদের একটি টিভির জন্য বাজেট কিন্তু ফিক্সড করতে হয়। সুতরাং আমরা চেষ্টা করেছি যে আমাদের টিভির যেন কোয়ালিটি ভালো হয়, টিভি যেন অনেক বেশি দিন টেকসই হয়, সেজন্য আমরা এই ইউটিউব ভার্সনটি 720 পিক্সেলেরই রেখেছি, কারণ এইটা যদি আবার 1080 পিক্সেল করতে চাই অনেক কস্টিং বেড়ে যায় আমাদের, সুতরাং সেক্ষেত্রে টিভির প্রাইসও অনেকটাই বেড়ে যাবে। যদি আমি 1080 করতে যাই এখানে টিভির প্রাইসই বেড়ে যাবে প্রায় 3-4 হাজার টাকা। আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ডিশ লাইন সংযোগ দিয়ে, কারণ আমাদের তো সবার আবার অনেকের আছে গ্রামগঞ্জে টিভিটি তারা কোরিয়ার সার্ভিসে নেয়, সেক্ষেত্রে টিভিতে তারা নেট চালানো সম্ভব হয় না। ভাই আপনি উপরে নিচ ডানে বামে যে কোনো সাইড থেকে দেখতে পারবেন, একদম ক্লিয়ার, কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না। সেজন্য আমাদের ডিশ লাইনটি, আমাদের লাইনটিও লোকাল লাইন থেকে নেওয়া, আর আপনারা কিন্তু আমাদের ব্রাঞ্চে এসে সরাসরি দেখে টিভি নিতে পারেন। আমাদের ঢাকার মধ্যে 6টি ব্রাঞ্চ আছে, সারা বাংলাদেশে কিন্তু আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি। আরওয়ান কম্পিউটার্স দীর্ঘ 12 বছর থেকে মার্কেটে রয়েছে, তাদের কিন্তু শুধু টিভির বিজনেস না, কম্পিউটার ল্যাপটপ এলইডি টিভি সহ আইপি ক্যামেরা, তারা টোটাল আইটি সলিউশন নিয়ে কাজ করে। সুতরাং আপনারা যখন একটি বড় কোম্পানি থেকে টিভিটি পারচেস করবেন অবশ্যই আপনারা সাপোর্ট সার্ভিস দুইটাই পাবেন। এটি 5 বছরের ওয়ারেন্টি রয়েছে, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, বাকি 4 বছর সার্ভিস ওয়ারেন্টি। এই টিভিতে আপনি মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন, এটাতে ইউএসবি পোর্ট রয়েছে যেটি দিয়ে আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, অনেকে হয়তো বা মেমোরি কার্ড ইউজ করতে চান, কারণ পারবেন না, অনেক মেমোরি কার্ড সাপোর্ট করবে না, কারণ কার্ড রিডার 50-60 টাকার কার্ড রিডার এটা সাপোর্ট করবে না। আপনি এখানে পেন ড্রাইভ ইউজ করবেন সেটাই সাপোর্ট করবে, কারণ ইউএসবি পোর্টটা আপডেট করা হয়েছে, সেক্ষেত্রে কার্ড রিডার সাপোর্ট করছে না। আপনি ভিজিএ ক্যাবল, এইচডিএমআই ক্যাবলের মাধ্যমে অনেক নিখুঁতভাবে আপনি কম্পিউটারের সাথে এটি অ্যাডজাস্ট করে দেখতে পারবেন। এটি আপনি আপনার হল রুম
প্ল্যাটফর্মগুলোতে ইউজ করতে পারবেন অনেক কাজের জন্য। আর অবশ্যই V1 এর স্টিকার দেখে কিনবেন। এবং আরেকটু ফ্যাসিলিটি আছে সেটি বলে রাখি যে আপনি যদি চান তাহলে এক্সট্রা সাউন্ড বক্স আপনি লাগাইতে পারবেন। সুতরাং সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, গরিবের দিকে খেয়াল রাখবেন, কারণ অবশ্যই ফিতরা দিবেন। খোদা হাফেজ।